শুভম আর তোমরা দেখছো শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল। তো ফ্রেন্ডস, আমি লাস্ট ভিডিওতেই বলেছিলাম যে আমি এবার থেকে একটা নতুন প্লেলিস্ট স্টার্ট করব, আর সেটা নিয়ে আজকে আমি জাস্ট একটা প্রোমো ভিডিও দেব। তো আমি তোমাদেরকে বলতে চাইছি যে যারা এখন ক্লাস 9 বা 10-এ পড়ো বা ক্লাস 11-12-এ পড়ো বা গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছো বা ফিউচারে ভাবছো যে আর্ট নিয়ে কেরিয়ার করব বা এমন কিছু করব যেখানে তোমাদের পছন্দ হচ্ছে ড্রয়িং করা বা ডিজাইন করা, ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ের ওপর বেস্ট নলেজ আছে আর তোমরা চাইছো যে ফিউচারে কীভাবে করবে, তো সেই সমস্ত নিয়ে আমি ডিসকাস করব একটা বেটার প্লেস নিয়ে অ্যান্ড বেটার ফিল্ড নিয়ে। আর তোমাদের এটাই হচ্ছে সব থেকে বড় গুড নিউজ, আই হোপ তোমাদের এটা খুব ভালো লাগবে। তো আমি জাস্ট করার আগে এইটুকুনি বলবো যে তোমরা আজকের ভিডিও জাস্ট লিংকে যাবে, আর লিংকে গিয়ে দেখবে আমি একটা টেলিগ্রামের একটা গ্রুপ আছে, ওটা মাস্ট ফলো করবে। কারণ কি হয় দেখো, আমি যখন ইউটিউবে ভিডিও দিচ্ছি জাস্ট থ্রু তুমি আমাকে দেখছো, বাট অনেক সময় কি হয় যে অনেক নোটিস থাকে বা অনেক এরকম তোমরা হয়তো চাইতে পারো যে দাদা এর ড্রয়িংয়ের ওপর কিছু কনসেপ্ট দাও বা অন্য কোনো কম্পিটিশনের ওপর কনসেপ্ট দাও, যাতে আমি সেইগুলো তোমাদেরকে দিতে পারি বা পারফেক্ট টাইমে যাতে আমি সেইগুলো তোমাদের প্রেজেন্ট করতে পারি। তাই জন্য আমি বলবো যে নিচের লিঙ্কগুলোয় যাও আর মাস্ট আমার চ্যানেল বা আমার পেজগুলোকে ফলো করো। কারণ যদি তুমি আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এইগুলো ফলো করো, তাহলে কী হবে যে আমি খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাব যে তোমরা কোন কমেন্ট করছো বা তোমরা কি চাইছো আমার থেকে বা ইজিলি। আর নর্মালি ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে আমার অনেক পুরনো পুরনো ড্রয়িং আছে, যেগুলো হয়তো আমি কখনো ইউটিউবে আপলোড তো হবে না, কারণ আমি ইউটিউব করার আগেও আমি এই ড্রয়িংগুলো করেছিলাম ইউটিউব স্টার্ট করার আগে, তো সেইগুলো তোমরা পাবে। তো নর্মালি আমি যেটা এই ভিডিওতে বলবো যে তোমাদের জন্য গুড নিউজ এটাই যে আমি আর্ট কলেজের ওপর নিয়ে অনেক কিছু এখানে ডিসকাস করব, আমার কীরকম এক্সপিরিয়েন্স ছিল বা আমি কিভাবে এক্সাম দিয়েছিলাম বা এর জন্য প্রিপারেশনের জন্য কি কি করতে হবে অ্যান্ড আর্টকে কেরিয়ার করার জন্য কোন কোন স্ট্রিম যেতে হবে, এমনকি তোমরা এখন থেকে বাড়িতে কিভাবে প্রিপারেশান নেবে, আর্টের এন্ট্রেন্সে এক্সামে পার্টিসিপেট করবার জন্য কোন কোনগুলো ফোকাস করবে। দেখো আমি মেন কথা বলবো যে এতদিন তোমরা ড্রয়িং শিখে এসছো, ড্রয়িং করে এসছো, আর আমি জানি যে তোমরা প্রত্যেকেই খুব ভালো ড্রয়িং করো, আমার থেকেও ভালো ড্রয়িং করো, কিন্তু যখন তুমি এন্ট্রেন্স দেবে সেখানে কিন্তু ড্রয়িংয়ের থেকে বেশি লাগবে তোমার নলেজ। তোমাকে ভালো করে পড়তে হবে, একটা এমন বুক ফলো করতে হবে যেটা নিয়ে খুব প্রপারলি তুমি আইডিয়া পাবে যে কীভাবে এক্সামগুলো দিতে হবে বা এক্সামে কী কী কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করে এইগুলো নিয়ে ডিসকাস করো। তো আই হোপ তোমাদের ভালো লাগবে, তাই জন্য বলবো যে তুমি মাই স্মার্ট সাপোর্ট প্লেলিস্টটাকে মাস্ট ফলো করো আর ওখানে যতগুলো ভিডিও আসবে সেগুলো মাস দেখার চেষ্টা করো, কারণ আমি জুলাই মাসটাকে একদম পুরো অন্য টাইপে নিয়ে যাব। এই মাসে কোনো ড্রয়িং তেমন আপলোড হবে না, বাট তোমাদেরকে আমি বেস্ট বেস্ট নলেজ দেব যে কিভাবে তোমরা ইজিলি আর্টকে কেরিয়ার করতে পারো। তো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, মানে কাল থেকে ভিডিও আরও ভালো লাগবে। তো আমার চ্যানেলে প্রথম এসে থাকলে মাস সাবস্ক্রাইব করো, কারণ এটা প্রথমবার ইউটিউবে অ্যাজ অনেক চ্যানেলে হয়তো হয়েছে, অনেক আগে হয়েছে, কিন্তু আমি এটা আবার করবো আর তোমাদেরকে বেস্ট বেস্ট নলেজ দেবো। তাই চ্যানেলকে মাস্ট সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও যে তোমরা নেক্সট টাইম কী কী করতে চাও অ্যান্ড তোমরা কে কে কোন দিকগুলোকে পছন্দ করো, এগুলো কোন স্ট্রিমে যেতে পছন্দ করো সেগুলোও নিয়ে ডিসকাস করতে পারো। দেখো আমি তোমাদের দাদার মতো, কারোর কাছে ভাইয়ের মতো বা কারোর কাছে তার থেকেও ছোটো বা জাস্ট অ্যাজ এ ফ্রেন্ডের মতো আমার সাথে ডিসকাস করতে পারো, কারণ আমি মনে করি যে একজন সাবস্ক্রাইবার আর একজন ক্রিয়েটারের কাছে একটা মাচ বেটার ফ্রেন্ডশিপ থাকা দরকার, বেটার রিলেশনশিপ থাকা দরকার, যাতে কারণ তোমরা আমার চ্যানেলে এসছো, আমার ভিডিও দেখছো, তো আমারও রেসপন্সিবিলিটি যে আমিও তোমাকে একটা বেস্ট জিনিস দিই। তাই জন্য বলবো যে চ্যানেলকে মাস্ট সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও অ্যান্ড নিচের ডেসক্রিপশানের লিঙ্কগুলোকে মাস্ট ফলো করো। থ্যাংক ইউ।